বন্ধুগণ, এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি বিশ্বাস। প্রথমে আপনাদের সুপ্রভাত জানাই। গতকাল রাত্রিবেলায় কক্সবাজার এসেছি। আজ সারা দিন কক্সবাজার আমরা ঘুরে ঘুরে দেখব। কক্সবাজার হচ্ছে এশিয়ার দীর্ঘতম সি বিচ এবং বাংলাদেশের অন্যতম একটি সুন্দর বেড়ানোর জায়গা। এখানে আপনারা দেখতে পাবেন সুন্দর একটি পাহাড়, পাশেই নীল সমুদ্র, বড় বড় হোটেল, রেস্তোরাঁ, কেনাকাটার অপূর্ব এক জায়গা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, তাহলে আপনারা জানতে পারবেন কক্সবাজার গেলে আপনারা কোথায় থাকবেন, কি খাবেন এবং কেমন জায়গা। তাহলে বন্ধুরা, আর দেরি কেন, আসুন শুরু করি। আমরা এখন কক্সবাজার বিচে, আমরা দাঁড়িয়ে আছি। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের সবথেকে ভালো একটা টুরিস্ট প্লেস। আমরা গতকাল এসেছি, আজকে সারাদিন এখানে ঘুরবো, ঘুরে আপনাদের সামনে কক্সবাজারের বিভিন্ন জায়গা তুলে ধরবো। ঘুম ভাঙতেই চলে এসেছে একদম সমুদ্রের ধারে। আসার পথে 10 টাকা করে সুন্দর চা খেয়ে, এই যে সামনে দেখতে পাচ্ছি সুন্দর ঝাউ গাছ, বসার সুন্দর জায়গা, আর এই সকালবেলা সোনারি রোদ আর নীল সমুদ্র, অপূর্ব লাগছে। বেশি দেরি করিনি, কারণ স্নান টান করেই সকাল সকাল বেরিয়ে পড়বো কক্সবাজারের যে সমস্ত দেখার জায়গা সেগুলো দেখবো বলে। গতকাল রাত হয়ে গেছিলো, পরিশ্রান্ত ছিলাম, যার জন্য আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। যে হোটেলে ছিলাম সেই হোটেলটা এক নজরে দেখে দিচ্ছি। এটা হচ্ছে যে হোটেলে উঠেছি, সেই হোটেলের হচ্ছে অফিস রুম। হোটেলের নাম হচ্ছে সি স্টার রিসর্ট। এটা একটা বাজেট হোটেল। আমরা চারজনের জন্য এসি রুম নিয়েছি 1600 টাকা এবং নন এসি রুম চারজনের জন্য এখানে 1300 টাকা। এই হোটেলটা মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো। সি স্টার রিসর্ট হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে আপনারা এখানে বুকিং করে নিতে পারবেন। আর আমাদের এই যে রুমের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রুমে টিভি, গিজার, মোটামুটি যেসব অ্যামিউনিটিস দরকার সবই মোটামুটি এখানে আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সকালে স্নান টান করে আমরা রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। আমরা এখন বিভিন্ন বিচগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি এবং বিচের ধারে বিভিন্ন যে সমস্ত ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, তারই মধ্যে এই সামনে রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ছোলার ডাল দিয়ে তন্দুরি খেলাম, খরচ হলো 40 টাকা। এখন আমরা চলে এসেছি হিমছড়ি। হিমছড়িতে আমরা পাহাড়ের উপরে টিকিট কেটে উঠবো এবং আমরা এখানকার ঝর্ণা এবং উপর থেকে পাহাড় এবং সেখান থেকে আবার সমুদ্রকে কেমন দেখা যায় সেটা আমরা উপভোগ করব। ওঠার আগে এখানে বেশ কিছু দোকান আছে, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। 23 টাকা করে টিকিট, জনপ্রতি 23 টাকা করে টিকিট কেটে আমরা উপরে উঠছি আস্তে আস্তে। হাঁপিয়ে গেছি হিমছড়ি, যে ঝর্ণা উঠতে উঠতে অর্ধেকটা উঠে হাঁপিয়ে গেছি, রেস্ট নিচ্ছি, দেখি এরপর আবার উঠবো, একটু রেস্ট নেই। বাচ্চারা দৌড়ে উঠে যাচ্ছে, আমাদের আর সে বয়স নেই। বেশ খারাপ পাহাড়, যার জন্যে একটু রেস্ট নিতে নিতে উঠছে। বন্ধুরা, আমি এখন হিমছড়িতে এসেছি একদম পাহাড়ের উপরে। এখান থেকে কেমন লাগে সমুদ্রকে এবং আশেপাশে পাহাড়ের চূড়া সেটা আমি এখান থেকে দেখাচ্ছি। এর আগেও দেখেছি, আপনারা একটু দেখে নিন। বহু কষ্ট করে উঠেছি, এবার দু চোখ ভরে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব।
এখানে কয়েকটি খাবার স্টল আছে, আপনি সেখানে একটু বসে আপনি কিছু খেয়ে নিতে পারবেন। তবে নিচের থেকে উপরে একটু দাম বেশি। এখানে আবার অনেকেই ফটোশুট করছেন। আমরা যথারীতি পাহাড় থেকে নেমে এসেছি, নেমে এখন নিচে যে সমুদ্র সৈকত সেটা ঘুরে ঘুরে দেখছি। যারা উপরে উঠতে পারছেন না তারা এখানে এইসব দোকানে বসে বসে অপেক্ষা করছেন কখন তাদের সঙ্গীরা ফিরে আসবে। আমরা যে বাংলাদেশে এসেছিলাম, এই যে বাংলাদেশ পুরো আমার টিম এই যে সামনে দাঁড়িয়ে আছে, আর এই পিছনে যে গাড়ি, এই গাড়ি আমরা পুরো প্রথমেই কন্ট্রাক্ট নিয়েছিলাম। আমার বাঁদিকে একদম ইদ্রিস ভাই আছে, ইদ্রিস ভাই পুরো আমাদের ঘোরাচ্ছে, ঘুরিয়ে একদম আমাদের পুরো ত্রিপুরার কাছে বর্ডারে আমাদের ছেড়ে দেবে সেই মতো কন্ট্রাক্ট হয়েছে। আমরা খুব ভালোভাবে ঘুরছি। এখন আমরা খাগড়াঝড়ি যে ঝর্ণা সেই ঝর্ণা দেখে এসে আমরা এখন সানফিস্ট যে এখানে আছে ওখানে, যে এই যে সামনে যে আছে সেখানে আমরা যাব। ওখানে কী কী আছে আমরা দেখবো এবং আপনাদের দেখাতে থাকবো। আমরা কক্সবাজারে যে ফানফিস্টে যে বিভিন্ন ধরন অ্যামেজিং যে সমস্ত রাইড আছে সেই রাইডে আমরা এখন যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কাঠের যে সাঁকো, এই সাঁকো পার হয়ে 4 মিনিট হাঁটা পথ, যেখানে সমুদ্রের ধারে বিভিন্ন রাইডিংগুলো হচ্ছে। এখানে ফানফেস্টের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সামনে দিয়ে দিলাম। আমরা কক্সবাজার যেখানে প্যারাসিলিং হচ্ছে সেখানে এসেছি। এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা দেখে নিন। এখানে প্যারাসিলিং ছাড়া এখানে বিভিন্ন ধরনের বোটিংয়ের রাইড হয়। কক্সবাজার এখন ফানফিস্টের তরফ থেকে যে প্যারাসাইকেলগুলো করানো হয়, আমরা এখানে এসেছি কিন্তু এখানে 70 কেজির বেশি যারা তাদেরকে নেওয়া হচ্ছে না, কারণ খাবার প্রতি একটু কম আছে। বিভিন্ন সময় বিভিন্ন ওজনের যে মানুষজন থাকে সেই অনুযায়ী এনারা প্যারাসাইকেলিং করান। তাই এখন আমাদের আর হলো না, বলছে আজকে ম্যাক্সিমাম 70-60 কিলো হলে ভালো হয়। দুঃখের বিষয়, আমাদের মধ্যে যারা আগ্রহী ছিলেন আমাদের প্রত্যেকেরই ওজন বেশি হওয়ার জন্য আমরা আর প্যারাসাইকেল নামে করতে পারলাম না। আমরা বিফল মনোরথে আমরা চুপচাপ এখন বসে আছি। এরপর আমরা সমুদ্রের ধার বরাবর ঝাউবনের মধ্য দিয়ে আমরা বেশ কিছুটা টেকনাপের দিকে আমরা গাড়ি নিয়ে ঘুরে আসলাম।
বেড়ানোর কিন্তু একটা কষ্ট আছে, বেরিয়ে এসে আর একটু গরমও পড়েছে, এই গাড়ির মধ্যে ঠান্ডা এসির হাওয়াতে অনেকে আবার ঘুমিয়ে পড়েছেন। আমরা এখন কক্সবাজার কলাতলি বাজারের মধ্যে ঢুকছি। এই যে কলাতলি এলাকায় যে বড় হোটেল, এখান থেকে সব শুরু হয়ে গেছে। এটা হচ্ছে কলাতলি মোড়। এবারে আমরা দুপুরে খাবার জন্য ভালো হোটেলের সন্ধানে আমরা যাচ্ছি। এখন বের হইছে তো? হ্যাঁ, এখন সবাই মনে করেন ঘুরবে ফিরবে, রাইতে 10টা 11টা পর্যন্ত 12টা পর্যন্ত যার ভালো লাগে। এটা কক্সবাজার সি বিচের ধারের যে হোটেলগুলো মেরিন ড্রাইভ রোডের উপর, সেই হোটেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সম্ভবত গাড়িতে চারবার ফেলাইছে আমরা সারাদিন ঘুরে ঘুরে আমরা বেশ কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি। এদিকে সন্ধে হয়ে আসছে, আমরা কক্সবাজারে বিচের নিচে আমরা এখন সকলে আমরা আবার নতুন করে এসেছি। আজকের দিনটায় আমরা কক্সবাজারকে আমরা উপভোগ করব। কালকে সকালে আমরা আবার এখান থেকে অন্য জায়গায় চলে যাব। কক্সবাজারের সমুদ্র সৈকতে সূর্যাস্তের সময় এই যে অসাধারণ দৃশ্য, সেটা বসে বসে উপভোগ করছি আর মন খারাপ করছে। এখান থেকে কালকেই আমাদের চলে যেতে হবে। রাত হয়ে গেছে, আমরা রেস্টুরেন্টে এসেছি, যে যার মতো আমরা খাবো। খেয়ে আমরা হোটেলে ফিরে আজকে আবার রেস্ট নিই, কালকে আবার নতুন জায়গায় যাব। কক্সবাজারের যে খাবারের দাম কলকাতার সঙ্গে যদি তুলনা করি মোটামুটি প্রায় একই। আর এখানে সবথেকে আমি সে তন্দুরিটা বেশি খেয়েছি। আমি যেমন ডিনার করলাম তন্দুরি ছোলার ডাল এবং ডিম ভাজা দিয়ে, দাম পড়েছে 60 টাকা। আমাদের সিস্টার রিসর্টে আমি চলে এসেছি আর হোটেলের উপর থেকে রাতের কক্সবাজারকে কেমন লাগে সেটা শেষবারের মতো আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুগণ, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং আপনাদের সামনে সেই সমস্ত ভিডিও আনছি। আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো তাহলে এখানে শেষ করছি। শুভরাত্রি।